নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী দুদিন অর্থাৎ এই 48 ঘন্টা চারটি রাশির চার চাঁদ লাগতে চলেছে। অর্থাৎ এই 48 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে এই চার রাশির ক্ষেত্রে। তিনটি রাজ্য এই চার রাশিকে করতে চলেছে মালামাল। কোন কোন দিক থেকে করতে চলেছে এবং কোন তিনটি রাজ্য আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আপনার জন্মছকে বাই বার্থ চার্ট যদি এই রাজ্যগুলো যদি আপনার থাকে, তাহলে আগামী দুদিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এই চার রাশি লাগতে চলেছে চার চাঁদ। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখুন, আমি একটা কথা আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না বা সমস্যাতে পড়ে আছেন, দেখুন সমস্যা নিয়ে বসে থাকবেন না। জ্যোতিষশাস্ত্রটা এমনই, সমস্যার পাশাপাশি সমাধানের পথ কিন্তু আছে। ভাগ্য মানুষের ঘুরছে, যে জায়গাটাতে সমস্যা হচ্ছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। আর কৌশিক রায়ের কাছে হবে না বলে কোনো কথা নেই। অর্থাৎ আপনার যে জায়গাটাতে বাধা আসছে সেই জায়গাটা নিশ্চিত রূপে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু করবেন। এই যে আগামী 48 ঘন্টা যে চার রাশির কথা আমি বললাম, মানে সোনায় সোয়াগা হতে চলেছে, সে চার রাশি কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছে, মঙ্গলও মকর রাশিতে অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে। বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী রাজ্য সৃষ্টি করছে। গজকেশরী রাজ্য যদি আপনার বাই বার্থ চার্ট আপনার জন্মছকে যদি থাকে গজকেশরী রাজ্য, আগামী 48 ঘন্টার নির্ণায়ক হতে চলেছে। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন আপনি। দ্বিতীয় যে যোগের কথা বলবো সেটা হচ্ছে রোচক নামক মহাপুরুষ রাজ্য। এই রোচক নামক মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনার কিন্তু করাতে চলেছে। আমি একটা কথা বার বলছি, টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে এই রাশিগুলো। যদি আপনার জন্মছকে থাকে, এরপর যেটা আমি বলবো সেটি হচ্ছে শশ নামক মহাপুরুষ রাজ্য। এই তিনটি রাজ্য চার রাশিকে মালামাল করতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই চার রাশির মানুষ হন এবং আপনার জন্মছকে যদি এই রাজ্যগুলো যদি থাকে, মানে এক কথায় সোনায় সোয়াগা হতে চলেছে এই রাশিগুলো। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। আপনার পঞ্চমভাবে সৃষ্টি করছে গজকেশরী রাজ্য। আকর্ষিক ধনপ্রাপ্তি, আকর্ষিক লাভ, জেমস, জুয়েলারি, গোল্ড, চাঁদি, স্টক বিজনেস, ফাটকা, এই জায়গা থেকে কিন্তু শেয়ার মার্কেট, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভবান হবেন তুলা রাশি। চতুর্থভাবে আপনার রুচক নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের আর্থিক স্থিতি এবং ব্যবসার জায়গাটা আপনাদের কিন্তু মজবুত করবে। ব্যবসাতে প্রচুর পরিমাণে আপনাদের লেনদেনটা দুর্দান্ত কিন্তু হবে।
দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার জায়গার পাশাপাশি সম্পত্তিগত দিক থেকে শাসন এবং মহাপুরুষ রাজ্য সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান আপনারা এই সময় হবেন। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে একাদশভাবে গজকেশরী রাজযোগ ভাগ্যপতিকে নিয়ে চতুর্থপতিকে নিয়ে সুখ সাধন বৃদ্ধি করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। চাকরি ক্ষেত্রে প্রমোশনের একটা যোগ আপনাদের সৃষ্টি করবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে মেষ রাশির ক্ষেত্রে। ভাগ্যোদয় করতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট মেষ রাশি যদি আপনি হন আপনি কিন্তু পেতে চলেছেন, কোনো দ্বিমত নেই। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। খুব চর্চিত রাশি, ভালো হয় না। দেখুন এই 48 ঘন্টা আপনাদের ধনভাবে গজকেশরী রাজ্য, রাশিতে শশন নামক মহাপুরুষ রাজ্য এবং রোচক নামক মহাপুরুষ রাজ্য ও দুর্দান্ত মকর রাশির ক্ষেত্রে, মানে ফায়দাটা তুলে নিন মকর রাশি। এই সময় আপনাদের বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনাদের ইনকাম আসবে, আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বিদেশ থেকে আপনাদের যথেষ্ট লাভ, সম্পত্তিগত দিক থেকে ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, জমি সংক্রান্ত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং এই সময় আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে এবং এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশির মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট কিন্তু এই সময় পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। 4 নম্বর যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। আপনাদের ভাগ্য সাথ আপনাদেরকে দিবে, ব্যবসা যারা করছেন আপনাদের শশন নামক মহাপুরুষ রাজ্য, রোচক নামক মহাপুরুষ রাজ্য এবং গজকেশরী রাজ্য, এই তিনটি রাজ্য আপনাদের কর্কট রাশি যদি আপনি হন আপনার জন্য নির্ণায়ক হতে চলেছে। বিশেষ করে আপনাদের ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে কর্কট রাশি দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে এবং ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনি কর্কট রাশির মানুষ, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এবং কেরিয়ারের জায়গাটা, আপনি কর্কট রাশির মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় দুর্দান্ত লাভ আপনাদের আসতে চলেছে। অর্থনৈতিক সফলতা সমৃদ্ধি আপনাদের হতে কিন্তু চলেছে। বিশেষ করে এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, আপনার জেমস অ্যান্ড জুয়েলারি, বিদেশ, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এবং লটারি ফাটকা জুয়া সাট্টা থেকেও কিন্তু আপনারা এ সময় যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ আপনারা কিন্তু পাবেন। লিখে রাখুন, আপনি যদি কর্কট রাশির মানুষ হন ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু
বিশেষ করে এই সময়ে মানে সুদিন আপনার জন্য কিন্তু আগত। এই যে চার রাশির কথা আমি বললাম, অদ্ভুত অকল্পনীয় লাভ এই চার রাশি কিন্তু পেতে চলেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি গ্রহের গোচর যদি ভালো থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি পারমিট করে, আপনি এ সময়ের মধ্যে দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেনই পাবেন। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, আপনি মকর রাশির মানুষ, আপনি তুলা রাশির মানুষ, আপনি মেষ রাশির মানুষ, এই তিন রাজযোগ আপনাকে রাজতুল্য সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদেরকে কিন্তু দিবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। প্রত্যেককে আমি একটি কথা আমি বলবো, আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। বিশেষ রূপে আপনাদের আগামী 48 ঘন্টা অর্থাৎ দু দিনের মধ্যে এই চার রাশির চার চাঁদ লাগতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এবং হোয়াটসঅ্যাপে আপনারা যত মেসেজ করুন, নমস্কার, ধন্যবাদ।